এখান থেকে আমরা সকল অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট রানিং এবং বাচ্চা সেল করে দেই। আচ্ছা এই জায়গা থেকে সবকিছু সেল হয় না? জি জি এটা। মা এখানে একজন আছেন কি আমাদের ভাইয়া নাকি? জি ওটা আপনার ভাইয়া। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা এই যে আজকে আপার সাথে আমি আপনাদের যে এই কবুতরের খামারটা সেটা আমি দেখছিলাম, আমার খুব ভালোই লাগছে। তাপা আমি একটু ভাইয়ের সাথেও কথা বলি। হ্যাঁ জি আপনি আপনার ভাইয়ের সাথে কথা বলেন, আমার একটু কাজ আছে, আমি কাজগুলো সেরে দিই। ঠিক আছে আপা, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আচ্ছা ঠিক আছে আপনাকে, আচ্ছা ভালো থাকবেন। হ্যাঁ ভাইয়া কি করছিলেন আপনি? আমি এই যে উনি ব্যস্ত হওয়ার কারণে আজকে একটু কবুতরের খাদ্য দিতে দেরি। দুজনে মিলেই করেন না? হ্যাঁ আমি তো তাকে একটু হেল্প করি, কিন্তু এটা সম্পূর্ণটা উনি নিজেই করে। আচ্ছা আপনার কাছে তো জানতে চাই কবুতরে কি খাবার দিতে হয় মূলত? কবুতরের খাবার মূলত আসলে আমরা যখন অল্প করে পরিসরে করি তখন খাবারটা আসলে কম করে দিতাম, মানে ভালো ভালো আইটেমের খাবার দিতাম, হেডকা চিনা মসুরের ডাউল, তারপর ধান, তারপর ভুট্টা, এই ধরনের। এখন কবুতর আমাদের 400 জোড়া, সুতরাং বেশি দামি খাবার আমরা এখন দিতে পারি না। এই ক্ষেত্রে আমরা এখন মোটামুটি ধান দেই, গম দেই, হেডকা দেই, চিনা দেই, এই এই পর্যন্ত। কোন কোন সময় দিতে হয় আর এক জোড়া কবুতরে কি পরিমাণে খাবার লাগতে পারে? এক জোড়া কবুতর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের খাদ্য 20-25 গ্রাম এই পরিমাণে খায়। আর আমাদের এখানে যে খাদ্যটা দেওয়া লাগে সেটা আমরা সকালে দেই মোটামুটি 10টার দিকে একবার, আর সন্ধ্যার দিকে মাগরিবের আগে এই সময়। কেমন খরচ পড়ে এই খাবারে? আমার এই টোটাল 400 জোড়ার খামারে আমার খাদ্য বা ঔষধ সব কিছু মিলাই মোটামুটি 20,000 হয়ে যায় মাসে মাসে। আচ্ছা তো ভাইয়া এই কবুতরে কী কী রোগ বালাই হয় সেটা থেকে হচ্ছে আমাদের কী করণীয়, কীভাবে কবুতর সুস্থ রাখা যায়? কবুতরের রোগ বালাই মেনলি যেটা হয় সেটা হলো আপনার রানীক্ষেত অসুখ হয়, গাম্বুরা হয়, এ ধরনের রোগ হয়। কবুতরের পায়খানার সমস্যা হয়, পাতলা পায়খানা, চুনা পায়খানা, এ ধরনের সমস্যা হয়। তারপরে আপনার খাওয়ার রুচি হয় না, অনেক সময় ডিমের সমস্যা হয়, ডিমগুলো খোঁসা ভালো হয় না, এবং প্রজনন ক্ষমতা কম হয়, এ ধরনের সকল সমস্যা হয়। এই সমস্যার বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে, আমরা সাধারণত এই ট্রিটমেন্টগুলো ধারাবাহিকভাবে করে থাকি। আচ্ছা ওষুধপাতি কী লাগে তাহলে? ওষুধ যখন যেই প্রবলেম ফেস করি আমরা তখন সেই ধরনের ওষুধগুলো দিই। পায়খানার যখন সমস্যা মনে করি পায়খানার ওষুধ দিই, রানীক্ষেতের সমস্যা হলে আমরা তো একটা ভ্যাকসিন ধারাবাহিক দিয়ে থাকি, ক্রিমের সমস্যা মনে করতেছে আমরা 2 মাস পরপর ক্রিমের ওষুধ দিয়ে থাকি। হ্যাঁ তারপরে মনে করেন জ্বরের ওষুধ যদি হয়, হয়তো ঝিম ধরে আছে তার সঙ্গে, ঝিম ধরা রোগটা তো বেশি দেখা বেশি হয়, এটা ঝিম ধরা এটা সাধারণত ভিতরে জ্বর থাকে, তার সঙ্গে একটা অ্যান্টিবায়োটিক আমরা দিয়ে দিই এবং কিছু ভিটামিন নেক্সট দিয়ে দেই তাহলে কবুতরটা। আচ্ছা এইখানে আমি লক্ষ্য করলাম কবুতরগুলো কিন্তু ওইগুলো থেকে সাইজে বড়, আর এটা তো হচ্ছে আপনাদের সেল সেন্টার বলা যায়, এখান থেকে তো বিক্রি করা হয়। আমি একটু ধরে দেখান না, এগুলো খুব সুন্দর আমাদের দর্শকদের, আমি কি ধরতে পারবো তো মনে হয় না যে আগেই ধরে দিয়ে এখান থেকে। এই যে এই কালোটা একটু ধরা যাবে কি? এটা একটু ব্যতিক্রম লাগছে আমার কাছে, এটা কোন জাত? এই যে ধরে ফেলেছেন, এটাকে বলে হলো হুমা। অন্য কবুতরের ডিম এখানে নিয়ে আসে, যেমন আমাদের ঘরে মনে হয় 12,000-15,000 টাকা দামের কবুতর আছে, 8,000 টাকা দামের বাচ্চা আছে, এর বাচ্চাগুলো ধরে নেন 2,000 টাকা। আমরা এই যখন ডিম পাড়বে ওই 8,000 টাকার বাচ্চা নিয়ে এসে আমরা এখানে দিয়ে দিই, তাহলে এর ইনকাম ধরে নেন মাসে 8,000 টাকা। এটা ফস্টারিং করি এবং এর এ অত্যন্ত ভালো কবুতর প্রোডাকশন দেয় এবং খাওয়ায় ঠিক মতো অত্যন্ত বড় বড় সাইজ করে, এবং এর রাগও তো অত্যাধিক মনে হচ্ছে। আছে, রাগাইলে রাখবে না হলে রাখবে না। আচ্ছা এই যে সুস্থ আছে কিনা, একটা সুস্থ কবুতর আমরা যখন কিনবো, হ্যাঁ তখন এটা কোন ব্রিডের বা এটা আসলে সুস্থ কিনা কি লক্ষ্য করে আমরা কিনবো যেটা ভালো কিনা, এটা একটু আমাকে যদি বৈশিষ্ট্যটা বলতেন। আমার হাতে তো একটা আছে, মানে জি হ্যাঁ সুস্থ কবুতর বৈশিষ্ট্য হলো যে তার মধ্যে অত্যন্ত চঞ্চলতা থাকবে, সে কখনো বসে থাকবে না, মানে ছোটাছুটি করবে, ঝিম ধরে থাকবে না, এই যে কবুতরের শক্তি। এবং দেখছিলেন যে অত্যন্ত সে সুস্থভাবে বসেছিল এবং চঞ্চলতা ছিল। আমাদের ঘরে যতগুলো কবুতর আছে সবগুলো চঞ্চল এবং সুস্থ, একে আমার ছেড়ে দিতে হবে এখন, কারণ যে খুব জি ওরে বাবা এটার বেবি বিক্রি করে আছে, বিক্রি করি আমরা 1500-2,000। আর বড় কবুতর এটা ধারাবাহিকভাবে যখন বেশি বয়স হবে তখন দামটা বেশি হবে, রানিং গুলো যেটা সেটা দামটা আরো বেশি। আচ্ছা ভাই আপনার কাছে তো অনেক কিছু জানলাম আজকে, হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগলো, কবুতর দেখলেই মনটা ভালো হয়ে যায়, কি সুন্দর ডাকে এবং আশেপাশে যে ঘুরুঘুরি করছে, তো আপনাদেরও তো মন অনেক ভালো থাকে এই কাজের মধ্যে যারা থাকবে।
আমরা যখন বেকার ছিলাম তখন মনে করতাম আসলে কি করব কাজ পায় না। এইটা করার পরে এখন কাজ বেশি হয়ে গেছে, এখন একটু স্বস্তি কিভাবে থাকবে এটা মনে হয়। তবে কাজের মধ্যে থাকি, এই জন্য দিন কখন পার হয়ে যায় আমরা বুঝতে পারি না। ভাই আর জলে আপাতত দুজনেই খুব অসাধারণ, আজকে সারাদিন আপনাদের সাথে কাজ করলাম, খুব ভালো লাগলো। আর আপনাদের যে খামার আছে আশা করছি অনেক বড় সড়ো পরিসরে হচ্ছে বৃদ্ধি পাবে, আপনাদের জন্য অনেক শুভকামনা থাকলো। আপনাদের প্রতি শুভকামনা, যারা দীপ্ত টিভি আপনারা আসছেন আপনাদের পক্ষ আপনাদের কাছেও আমাদের শুভকামনা, আর যারা দর্শক আছে দেশ বিদেশে সবার প্রতি রইল আমাদের শুভকামনা। জি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।